একটু চোখ মেরে দাও, একটু চোখ মেরে দাও, উড়ে যাও। দেখো সব ফুল দিখাই, সেই ফুলগুলো দিয়ে মা পূজা করছে। আবার একটু উলো দাও, আবার একটু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিম্পাস লাইফ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে দিনটা শুরু করি। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কার্তিক মাসের সংক্রান্তির দিন ইতুঘট বসানো হয়। তো অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবারে এই পুজোটা করা হয়। আর এই ঘটগুলো দেখতে পাচ্ছ, ঘটের ফুল দুব্বো সব পাল্টানো হয়। তো সেইগুলো মা করছে এখন। এ দেখো, এসব ফুল দিতে হয়, সেই ফুলগুলো দিয়ে মা পুজো করছে। আর এখানে ছোট্ট করে একটা ঘর বানিয়ে দিয়েছে, তুলসী মন্দিরের পাশে একটা ঘর বানিয়ে দিয়েছে। এখানে এই ঘরে এইগুলোকে রাখবে, আবার ঢেকে রাখে। আমাদের ঝুনুটাকে নিয়ে আসলাম, ঝুনুটাকে মারছে। আবা এদিকে আসো, মাকে ডাকছে। তাই তাই বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কাদের কাদের মধ্যে এরকম পুজো আছে আর কি, কার্তিক মাসের সংক্রান্তিতে ঘট বসিয়ে, তারপরে যে পুজোটা মানে অগ্রহায়ণ মাসের রবিবারগুলোতে করা হয়, তারপরে অগ্রহায়ণ মাসের শেষ দিনে এই পুজোর ঘটগুলো তুলে সেদিন আবার পিঠে করা হয়। সেই পিঠেটাকে মুঠো পিঠে বলে, তো এক একজন এক এক নামে বলে। তো তোমরা কমেন্ট করে জানিও কাদের মধ্যে এরকম পুজো করে। পুজো টুজো করে খাওয়া দাওয়া করে আমরা একটা দাদুবাড়ি নেমন্তন্ন আছে, সেখানে যাব। তো চলো ওইটাও তোমাদেরকে দেখাবো। আর ওই যে দেখো মনে ওকে সন্ধ্যেবেলা এখন আনতে ভয় লাগে, যেন খুব দুষ্টু করে। টাটা টাটা, হঠাৎ করে কি মনে হলো টাটা দিল, চলে গেলাম টাটা। তাহলে থাকো, আমি পরে এসে কথা বলবো। তো বন্ধুরা, বাজার পর্যন্ত হেঁটে আসলাম। তো হেঁটে আসার পরে টুকটুকি পেলাম, তো এই টুকটুকিতে করে যাচ্ছি। আর এই রাস্তাটা তোমাদের হয়তো চেনা, আমি দিদিবাড়ি গেলে এই রাস্তার ভিডিও তোমাদেরকে করি আর কি, তোমাদেরকে দেখায়। আর দেখো মাঠে ধান কাটা হয়ে গেছে, ধান কেটে সব ধান ঝাড়াও হয়ে গেছে, তো ওরা ওখানে বিচুলি গাদা করে রেখেছে। আর এরপর হয়তো অন্য কোনো ফসল লাগাবে। তো বন্ধুরা, আমরা দাদুবাড়ি চলে এসেছি। আর দাদুবাড়িতে এসেছি মানে দাদুর আজকে বছর কি ছিল আর কি, আগের বছর দাদু মারা গেছিলো, তো আমরা সেই সময় আসতে পারিনি, বাবা একা এসেছিলো। আর এই যে দাদুর বছর কি, দেখো পিসিরা এসছে, কাকিমারা সবাই এসছে। তো এই যে এখানে সবার সাথে দেখা হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ দাদুর বাড়িতে একটা বড় মন্দির আছে, মন্দিরটা কালী ঠাকুরের মন্দির। তো মন্দিরের ভিতরটা আজকে আমি দেখাতে পারলাম না, আমি এরপর যখন আসবো কখনো দাদু বাড়িতে, তত তখন তোমাদেরকে মন্দিরটা ঘুরে আমি দেখাবো। দাম বেড়ে যাবে, অবাক হয়ে যাবে সবাই গাড়ি দেখে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছি, এরা আমার দাদা হয় আর বৌদি হয়। হ্যাঁ, এই এরা হচ্ছে আমার পিসির ছেলে আর ছেলের বউ সব, আর তাদের ছেলেদেরকে নিয়ে এসছে। তো এদেরকে নিয়ে খুব মজা ই আর কি, ঠাট্টা হচ্ছে, গল্প টল্প হচ্ছে, অনেকদিন পর দেখা হলো।
আমরা আবার এই দাদুদের বাড়ি থেকে আর এক দাদুদের বাড়ি যাবো, মানে এই দাদুরই আর এক ভাইয়ের বাড়ি, তো সেখানে যাব। তো এই যে দেখো চলে এসেছি, আর এই যে ঘর করেছি নতুন, আমি জানি না ঘর করেছে। চলো আমি দুটো টব নিয়ে আসি, যা কয়লার সঙ্গে যা। তো এখন এই দেখো দাদু বাড়ির পাশে আর কি পাল বাড়ি আছে, তো ওখান থেকে আমরা কিছু টব নিয়ে যাচ্ছি। আমি পাঁচটা মতো টব নিচ্ছি এখান থেকে, আরও টব নিতে হবে আমাকে, তো এখন পাঁচটাই নিয়ে যাই। তো এখানে টবের দামটাও একটু কম পেলাম, তাই জন্য নিয়ে নিলাম। আর এই যে দেখো এখানে মাটির হাঁড়ি কড়াই উনুন সব রয়েছে, এগুলো আগে ছোটোবেলায় মার সাথে মেলায় গেলে মাটির জিনিসের দোকান থেকে এগুলো কিনতাম, আর মাটির ভাঁড় কিনতাম, পয়সা জমাতাম। তো এইগুলো দেখে আমার খুব ভালো লাগছে, আগে ছোটোবেলায় এগুলো নিয়ে কত খেলা করেছি। আর এই ঠাকুমার বাড়িতে আমি অনেক বছর পরে আসলাম, অনেক বছর বলতে অনেক বছর, তাও মনে হয় 8-9 বছর হবে। আমি এত বছর পরে এসেছি, তো গল্প করতে করতে আমার সত্যি বলতে ভিডিওই করা হয়নি, তো যাওয়ার সময় যে ভিডিও করলাম একটু। বাড়ি এসে যেন সবার এনার্জিটা লো হয়ে গেছে, তো আমি আর বসে থাকতে থাকতে ভাল লাগছে না, আর এত সকাল সকাল তো ঘুমও পাবে না। তো সেই জন্য আমি আবার পাশের বাড়ি আমাদের পুচু সোনাকে নিয়ে আসতে গেলাম। মা তখন বলছে যে না যেতে হবে না, ও এসে খুব জ্বালাতন করবে, দুষ্টুমি করবে, আনতে হবে না। আর না নিয়ে আসলেও মার মনটা ভালো লাগে না। তো দেখো ওকে নিয়ে এসছে আর ও কি দুষ্টু করছে। একটু হাসো, একটু হাসো, কি করে জানো হাসে, কিরম করে হাসো। আচ্ছা উল্লু দাও, একটু উল্লু দাও, আবার একটু উল্লু দাও, আবার একটু। একটু হাসো, একটু ভালো করে হাসো, একটু হাসো, কিরম করে হাসো, এদিক ঘুরে, এদিক ঘুরে হাসো, একটু হাসো, কি জন্তু তোমাদের বাড়িতে কেউ নেই ওর সাথে এত বকার, ও ছেড়ে দিয়ে চুপ করে বসে থাকে, সবাই টিভি দেখে। ওই দেখো নমস্কার করলো, তুমি যেরম করে দেখালে ও সেরম করে করছে, ও বাবা নম করা শিখে গেছে। নেই 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 কিরম করে নেই নেই আবার বলছে নে পড়বি পড়বি, বলো নাও 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 দাও কিছুতেই বলবে না পিপি, পিসি বলো পিসি, একটু ফ্লাইং কিস কর দাও, আবার আবার নজ্জা পেতে হবে না, ওঠো ওঠো, আবার 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 করো, আবার করো, এরম করো, এরম করো, একটু করে দাও, নাহলে বাইরে যেতে দেবো না।
এসে মাজা দুলিয়ে নাচ করো, একটু মাজা দুলিয়ে পড়ে যাবা। উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া। ওইটা কে? এটা 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 কে? মনটা মিঠাই। সুন্দর করে ডান্স কর, একটু ডান্স, মাজা দুলিয়ে দুলিয়ে। গান হচ্ছে না কিছু না, গান চালাবি তো? নাক মোচে দেখি কিভাবে নাক মোচে। ও বাবা, তাই তো। এবার এক করে দাও, নাক মোচা। ওই দেখো, ও তোমার হাত কোনটা? তুমি সরো, পা দেখাবে, পা দেখাও, পা কই? এই যে বলো, কান কোনটা? কান। তোমার পেট কই? পেট কোনটা? এই যে পেট, এই যে এটা পেট, এটা পেট। কই তোমার চোখ? কই চোখ? নাক কই? নাক, নাক কই? নাক দেখো, নাক, নাক, এইটা এইটা নাক, এইটা এরম করে দেখাতে হয়, তাকাও এরম করে, এরম করে। এ হ্যাঁ, এই তো এটা নাক। দাঁড়া দাঁড়া, দিচ্ছি এই নে। মিষ্টি হলেই হয়, নাই তো দেখা ঘোড়ো কোনটা খাচ্ছে? কমলা, কমলা। ওরে বাবা, এই কপ কপ করে খাচ্ছে। কই দেখি দেখি, এটা তো কই দেখি দেখি বলছি, দেখাতে আসছে। খুব চেনো এটা? না, এটা খুব চেনো, শুধু বলবে পাপড় ভাজা খাবো। তো পাপড় ভাজা ওইখানে মা যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। ওই যে আমাদের পিড়েতে বসো, শুনো, বসো। যাই না বাইরে বাবা, হুপ আছে হুপ। একটু হাসো, একটু হাসো। ও বাবা, একটু ফ্লাইং কিস করে দাও, একটু কিস করে দাও, এরকম এরকম করে দাও, এরকম। আবার একটু চোখ মেরে দাও, একটু চোখ মেরে দাও, উড়ে দাও। এটাকে চোখ মারা বলে? দাও একটু শক্তি দেখি, দাও শক্তি দেখি, দাও। এই আঁকাটা হয়ে যাচ্ছে, একটু ভয় দেখি দাও, একটু ভয় দেখি দাও, একটু ভয় দেখি দাও। ওই তেল দিয়ে ভাজো, সাদা তেল পরে একটু ভয় দেখি দাও, ভয় দেখি দাও, ওদেরকে একটু ভয় দেখি দাও, ভয় দেখি দাও, একটু ভয় দেখি দাও, ই ই করে ভয় দেখি দাও। আর এখানে হচ্ছে পাঁপড় ভাজা, আমাদের রাত দুপুরে পাঁপড় ভাজা খাওয়া হবে, তাই না বলো? জল ওর মধ্যে, এই হাতার মধ্যে জল, চাই ঝালটার মধ্যে। ওই যে দাও, তেলটা ভালো করে ছেঁকবা, তেল থেকে যাবে। বলো ঠামি, পাঁপড় দাও আমাকে, বলো ঠামিকে, বলো। ওই দিকে না, এই দিকে। একটু
ফুদাও ফুদাও, গরম গরম বাবা, ফুদাও একটু, ফুদাও একটু, ফুদাও, গরম রে বাবা, রে বাবা, দেখো মা দেখো মুখের মধ্যে ভরা হয়ে গেছে। কি খাচ্ছে আমাদের শুনুটা, কি খাচ্ছে একটু বলো, কি খাচ্ছে তুমি? কচ 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 কচ, আমাকে মারছিস কেন? ওকে মারবি, ও তো তুই, ওটা ওটা তো তুমি, ও খাচ্ছে তুমি, ও খাচ্ছে, খাও খাও খাও, ওটা বুনু, ও খাচ্ছে। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমরা কমেন্ট করে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি, যারা এখনও আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার ভিডিওটা এখানে আজকে এন্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই, গুড নাইট।